আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো অনিয়ন পাকোড়া। চলেন তাহলে সব কিছু রেডি করে নেই। প্রথমে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিব। এখানে আমি দুটো চিলি কেটে নিয়েছি, আর নিলাম আমি 2 টেবিলস্পুন করিয়েন্ডার সিডস, 1 টিস্পুন আজওয়াইন, 1 টিস্পুন কিউমিন সিড, 1/2 টিস্পুন ব্ল্যাক সিড। এখন আমি সবগুলো সিডসকে একটা ব্লেন্ডারে ক্রাশ করে নিব। এখানে একটি বোলের মধ্যে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর মরিচ, তারপর পরিমাণ মতো লবণ, তারপরে এখানে 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন ব্ল্যাক সল্ট, 1 টেবিল স্পুন কাসুরি মেথি, তারপর আমি দিয়ে দিব ক্রাশ করে রাখা সবগুলো সিডস। দিয়ে একসাথে আমি মিশিয়ে নিব ভালো করে কচলিয়ে। এখন আমি দিব 1 কাপ গ্রাম ফ্লাওয়ার, 1/2 কাপ রাইস ফ্লাওয়ার, 1/3 কাপ কর্ন ফ্লাওয়ার, তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন আমি 1/2 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে নিব। মিশিয়ে একটি থিক ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি আরো 1/2 কাপ পানি নিয়ে নিলাম, অল্প অল্প করে যতটুকু লাগে আমি মিশিয়ে নিব। ব্যাটারটা দেখতে এরকম একটু ড্রাই হবে, দেখতে এইভাবে হবে, বেশি রানি করব না। এখন আমি এই তেলটা নিয়ে নিলাম পাকোড়া ফ্রাই করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো তেল নিয়ে নিতে পারেন। এদিকে আমি তেল গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প কিছু ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। ব্যাটারটা উপরে উঠে আসছে, এর মানে হলো তেল গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে বেজে নেব। এখন আমি পাকোড়াগুলোকে একটু উল্টিয়ে দিব, দুনো পিঠ ব্রাউন করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটি পেপার টাওয়ালের ওপর তুলে নিব যাতে করে এক্সেস অয়েল গুলো ঝরে যায়।
এখানে আমার অনিয়ন পাকুড়া রেডি। আমি একটি সস মিক্স করে নিব পাকুড়ার সাথে খাওয়ার জন্য। এখানে আমি কয়েকটি সস একসাথে মিক্স করে একটি সস বানিয়ে নিতেছি পাকুড়ার সাথে খাওয়ার জন্য। সসের মধ্যে আমি নিয়েছি এখানে টমেটো কেচাপ, মেয়োনিজ, গার্লিক অ্যান্ড হার্ব সস, মশলা চিলি সস আর কাসুন্দি নিয়েছি অল্প। সবগুলো সস একসাথে মিশিয়ে একটি সস বানিয়ে নিব। এটা পাকুড়ার সাথে অনেক মজা হয় খেতে। এখন আমি যে ব্যাটারগুলো রয়েছে এটার সাথে কিছু আলু মিশিয়ে কিছু আলু পাকোড়া বানিয়ে ফেলবো। আরও কিছু ব্যাটারের সাথে আমি রেড পেপার মিশিয়ে ভেজিটেবল পাকোড়া বানিয়ে ফেলবো। এইভাবে আপনারা বানাতে পারবেন। আমি এই পাকোড়া একই পাকোড়া ব্যাটারকে তিনভাবে বানাবো, তিন রকমের পাকোড়া হয়ে যাবে, একটি অনিয়ন পাকোড়া, আলু পাকোড়া আর ভেজিটেবল পাকোড়া। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পাকোড়াকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমার পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এখন আমি বাকিগুলো ব্যাটারের সাথে অল্প কিছু রেড পেপার মিশিয়ে নিলাম। এখন এইটা ভেজিটেবল পাকোড়া হিসেবে বানিয়ে নিব। এইটাও খেতে অনেক মজা। এভাবে আপনারা বানিয়ে খাবেন, এক ব্যাটারে তিন ধরনের পাকোড়া বানিয়ে নিতে পারবেন। এখন পাকোড়াগুলো আমার ভাজা শেষ, আমি তুলে নিব। আমার পাকোড়া ভাজা শেষ, আমি অল্প চাট মশলা স্প্রিঙ্কল করে দিলাম পাকোড়ার ওপর। এতে করে অনেক মজা লাগে খেতে। আপনারা এইভাবে দিয়ে এইভাবে মিক্স করে নেবেন। আমার ভেজিটেবল পাকোড়াটা এখন একটি প্লেটে নিয়ে নিতেছি। এগুলো খেতে অনেক ক্রাঞ্চি আর মজা হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আরেকটি নতুন রেসিপির সাথে আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।